সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি দেশি জাতের ছাগল, সে সাথে কস জাতের ছাগল এবং দুধের ছাগল যদি থাকে তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আজকে আসছি নাটোর জেলার বড়গ্রাম থানার মকুরহাটে। এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে ঠিক দুপুর পর্যন্ত চলে। আপনারা যারা এই হাটটিতে আসতে চান, যদি বাসে করে আসেন, অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সে বাসের টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের আহমেদপুর নামিয়ে দিতে, এবং আহমেদপুর হাট শেষ করে, আহমেদপুর হাটটি শুরু হয় সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত চলে, আর আহমেদপুর হাট শেষ করে ওখান থেকে 7 কিলোমিটার দূরে এই হাটটি। তো এই হাটে আপনার দেশি জাতের যে ছাগলগুলো আছে এবং রাম ছাগল কোয়ালিটির যে ছাগল, এই ছাগলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, আর কস জাতের ছাগলগুলো নাই বললে চলে, সে সাথে পাঠাও অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে আজকে হাটের মানে হাট দেখে মনে হতে পারে যে এটি আসলে মকুরা হাট নয়। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না, কোনো হইচই আছে? এটার কারণ হচ্ছে যে লকডাউনের কারণে আপনার মকুরা হাট যেখানে বসতো সেখানে না বসিয়ে মকুরা প্রাইমারি স্কুল মাঠে বসিয়েছে, তবে লকডাউনের কারণে। তবে লকডাউন শেষ হয়ে গেলে আগে যেখানে বসতো সেখানে আবার হাটটি আপনার নেওয়া হবে। আরও একটি কথা আপনাদেরকে বলতে চাই ভিডিওর শুরুতে, যে বাংলাদেশে যেখান থেকে আপনার ছাগল কিনুন না কেন, কোনো মাধ্যমে যাবেন না, নিজে নিজে গিয়ে ছাগলগুলো কিনুন, আপনারা লাভবান হতে পারবেন। আর হাটঘাটে গিয়ে আসলে ছাগলের জাত খুঁজবেন না, একটা কথা মনে রাখবেন, সব কস জাতের ছাগল, শুধু তোতাপুরি ছাগলটা আর হরিয়ান ছাগলটাই মোটামুটি বোঝা যায়, আর বাদবাকি যেগুলো ছাগলের জাত নাম বলে পিঙ্কি রিঙ্কি হেলেনা দোলেনা, আসলে ওগুলো জাতের সাথে আসলে বাস্তবতা জাত মিলে না। তো সে কারণে আপনারা কস জাতের ছাগল চোখ বন্ধ করে নিয়ে যাবেন, কান বড় বড় দেখে, গলা ঝুল বড় দেখে, আর জাত খুঁজতে যাবেন না, জাত খুঁজতে গেলে সমস্যা বিপাকে পড়বেন। তো সুপ্রিয় দর্শক, আমি কথা বাড়ছি না, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? শুন ভাই, কয়টা নিয়েছিলেন আজকে? 12টা বিক্রি হয়ে গেছে সব? না, বিক্রি হয় নাই আরো। আচ্ছা, এগুলো তো দেশি জাত না ভাই? দু আসলা সব পাঠি না খাসি? দুইটা পাঠি একটা খাসি। আচ্ছা, দুইটা পাঠি একটা খাসি। আজকে মানে আপনি নিয়েছিলেন 12টা নিয়েছেন, কয়টা বিক্রি করছেন? তিনটা। তিনটা কত বিক্রি করছেন? তিনটা 13,000 টাকা। এই সেম বয়সের তিনটে পাঠি? আচ্ছা, এগুলো দেশি দু আসলা, তিনটে পাঠি ভাই বিক্রি করছেন 13,000 টাকা। আর এই তিনটা দাম চাচ্ছেন কত? 17,000 টাকা দাম চাচ্ছেন। এমনিতে বর্তমানে দাম হয়েছে ওইখানেও দেখা যাচ্ছে হাট এখনো লেগে আছে, ওখানে কাস্টমার নাই, বাইরে থেকে লোকজন আসতেছে না, তো সেজন্য দেখা যাচ্ছে বেচা কেনাটা একটু কম। ঠিক আছে, শুনবে কাকা, দেশি পাঠা না? আচ্ছা আচ্ছা, একবারে দেশি, মানে বড় পাঠা আজকে ওটা উঠেনি নাকি? বড় পাঠা উঠেনি? বলির পাঠা না বাবা? আচ্ছা, বলি এখন শুরু হয়নি, হবে কুরবানি আগে আসবে। আচ্ছা, এমনি দাঁতি সাইটে? কয় দাঁতি? দুইটা। এই তো দেশি জাত না? এই হাটের দাম হয়েছে নাকি? 6,000 টাকা। আপনি চাইছেন কত? আমি চাইছি 8,500। 6,000 বেচতে লজ যাবে? পাঠিটা কিন্তু সুন্দর, হরিয়ানা ক্রস। আচ্ছা, এটা খাসি? আচ্ছা, এমনিতে হাটের দাম হয়েছে নাকি ভাই? কোনটা বলতেছে দাম? খাসি দাম বলতেছে? কত দাম বলতেছে? 10,000 নিচে। আর বেচবেন কত হলে বলছেন? 10,000 টাকার উপরে, তাই না? 10,000 টাকার উপরে। আর এটা পাঠির দাম চাচ্ছেন কত? 11,000 দাম চাচ্ছেন? এখন পর্যন্ত দাম হয়নি না, বাচ্চা হিসেবে কিন্তু বাচ্চা সুন্দর বলে নাই, মানে হাটের অবস্থা এরকমই না, হাটের অবস্থা ভালো না, তাই না? আচ্ছা, সুপ্রিয় দর্শক, আজকে হাটে আপনার কস জাতের ছাগলগুলো দেখা যাচ্ছে নাই বললে চলে, আমি অনেক ঘুরলাম, কস জাতের ছাগল নাই। তো আজকে হাটে দেশি ছাগলটা বেশি, দেশি বড় ছোট খাসি এবং ছোট বাচ্চা পাঠিগুলো, তো দেশি দোয়াশলা সব মিলে আছে।
তো কল জাতের যে বাচ্চাগুলো সে বাচ্চাগুলো হাটে নাই। ভালো আছো ভাই? তোমার কি দেশাল না দোয়াশলা? দোয়াশলা না গাব আছে ভাই? হ্যাঁ। কয় মাসে গাব আছে? তিন মাসে গাব আছে। আচ্ছা আচ্ছা। দাম চাচ্ছ কত ভাই? পনেরো হাজার। হাটের দাম বলছো কত? আট সাড়ে আট। বেচবে কত হলো ভাইয়া? দশ হাজার টাকা বলে বেচবে? হাটে এখনো দাম। আচ্ছা দুধ দুধ কতখানি হয়? এক কেজি সারাদিনে? তাহলে তিন দিন মিলে? একদিনে? আচ্ছা তিন দিন মিলে না, একদিনে হয় তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। বেচবে কত বললে? তিন মাসে। কত বেচবে বললে? দশের উপরে। দশ হাজার টাকার উপরে বেচবে তাই না? এমনি হাটের অবস্থা ভালো না? না। কয় হাত ধরে ঘুরাচ্ছ এটা? আজকে প্রথম। এই সপ্তাহে কিনছো? আজকে প্রথম তাই না? ঠিক আছে ভাই। এটা ছয় দাঁতের গাব আছে ভাই? সাড়ে তিন মাসের গাব আছে। কয়টা নিয়েছেন আজকে? দুইটা। আচ্ছা আচ্ছা। মানে বেচা কিনা ঢিল? আচ্ছা আচ্ছা। মা ভালো আছেন? আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই? এটা আপনি কত ভেঙ্গে বলছেন? সাড়ে পনেরো হাজার টাকা ঠিক দিচ্ছেন তাই না? সাড়ে পনেরো হাজার হলে বেচতে পারবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি বলছেন এটাই অনেক বড়, তো আসলে দাঁত আছে ভাই? বাচ্চা। গাব টাব তো নেই? গাব নাই। দাম চাচ্ছেন কত? ১১-১২ হাজার টাকা বিক্রি করলে দেখা যাচ্ছে আপনার লাভ থাকবে, যেহেতু কিনা তাই না? কতদিন আগে কিনছেন এটা? মানে অপরিচিত মুক্ত, মানে আমি হাট গুলোতে এসে কন্টিনিউ ভিডিও করি। যাও বাসার এটা পাঠি না? কয় দাঁতে এটা? ও আচ্ছা আচ্ছা। এমনি গাব আছে নাকি? এমনি দাম চাচ্ছেন কত? আঠারো হাজার টাকা। না কান টান ভালো, মুখ চোখ ভালো আছে। এমনিতে হাটে দাম বলছে নাকি? কত বলছে? এগারো থেকে বারো। এমনি বেচবেন কত হলে বলে দিছেন? এখনো বলেন না, দাম শুধু বলতেছে আর আপনি শুধু চাচ্ছেন, মানে এখনো দাম হয় নাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? পাঠি না? কি জাতের এটা? ক্রস রামসর ক্রস। কয় জাত ভাই? ছয় জাত। এমনি দাম চাচ্ছেন কত? আঠারো হাজার। গাব আছে ভাই? কয় মাসের? দুই মাস দশ দিন। আপনি কি ব্যবসা করেন? না না। বাসার? তাহলে তো আপনার, আপনি যেহেতু দুই মাস দশ দিন বললেন গ্যারান্টি আসবে। আচ্ছা আচ্ছা। ভালো পাঠাতে ধরেন ভাই? একবারে রামসর তোতা। তোতা কার এখান থেকে? কলম সিংরা থানা কলম। সিংরা কলম। দাম চাচ্ছেন কত বললেন? আঠারো হাজার। এমনি হাটে দাম বলছে? কত বলছে ভাই? তেরো থেকে চোদ্দ হাজার দাম বলছে। এমনিতে বেচবেন কত হলে বলছেন? ষোলো হাজার হলে বিক্রি করবেন, নাহলে বাসায় নিয়ে চলে যাবেন। মানে বর্তমানে লকডাউনে যেন বাজার খারাপ, তো এখন দেখা যাচ্ছে বিক্রি করে লস। আপনি যেহেতু গৃহস্থ যেন ভালো পরামর্শটা দিলাম। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? পাঠি না? দুইটা খাসি? দুইটা খাসি। খাসি কয় দাঁত আছে ভাই? এগুলো দুই দাঁত করে না? আচ্ছা আচ্ছা দুই দাঁত করে। দাম হচ্ছে নাকি দুইটার? কত দাম হচ্ছে? বিশ হাজার দাম হচ্ছে। বেচবেন কত হলে বলছেন? কত বলে দিচ্ছেন বেচবেন?
চব্বিশ বারো হাজার টাকা পিস হলে দশ হাজার করে পিস বলতেছে বেশ তো লজ যাবে নাকি? আচ্ছা আচ্ছা পিচি খুব শখ। আচ্ছা আচ্ছা তোমার খুব শখ। আচ্ছা তোমার দুটো কি বলো, দাঁড়াও আমি ওর পাশে আসি। কি নাম তোমার বলো আগে? তৌফিক। এটা কি তুমি ছাগল ব্যবসা করো না তোমার বাবা ব্যবসা করে? বাবা ব্যবসা করে। তুমি কি লেখাপড়া করো? হ্যাঁ। কোথায় পড়ো? এই স্কুলে। আজকে যেখানে হাট বসছে সেখানে এই স্কুলে লেখাপড়া? কোন ক্লাসে পড়ো? ক্লাস এইটে। আচ্ছা মানে লকডাউনের জন্য স্কুল বন্ধ হয়ে যাবে, বাবার সাথে ছাগল বিক্রি করতে আসছে। এই দুটো কি খাসি না পাঠি? আচ্ছা এই যে তোমার দুইটা দাম হচ্ছে হাটে, কত দাম হচ্ছে দুইটা? আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ সাড়ে চার দাম বলছে। তুমি কত হলে বেচবো বলছো ভাইয়া? আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখা যাচ্ছে বাসায় রেখে দেখা যাচ্ছে পাঁচটা সাতটা দশটা খাসি পালন করে আগামী কুরবানি ঈদে বিক্রি করতে চাচ্ছেন, তারা দেখা যাচ্ছে দুই থেকে চার দাঁত বা দুই দাঁত ভাঙবে অথবা দুই দাঁত অথবা চার দাঁতের মধ্যে খাসিগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনারা তাতে মানে ছাগলকে খাসিকে যাই খাইতে দেবেন সেটাই গায়ে লাগবে। তো এই হাটেতে আসলে দেখা যাচ্ছে দুই দাঁত চার দাঁতের যে খাসিগুলো সেগুলো মোটামুটি আট থেকে দশ হাজার টাকা বিক্রি হচ্ছে। তো তারপর আমি একটি খাসির ব্যাপারী যে আছে তার নাম্বারটা দিয়ে দিব, আপনাদের উপকার হবে মানে আপনাদের স্বার্থে দিয়ে দিব। আচ্ছা আমি দেখতে পাইছি। জিল্লু ভাই আসসালামু আলাইকুম। সালাম ভাই, কেমন আছেন ভাই? ভালো। আচ্ছা কয়টা নিয়েছেন জিল্লু ভাই আজকে? গোটা বিশেক। আচ্ছা জিল্লু ভাই দুই থেকে চার দাঁত বা দাঁত ভাঙবে এরকম খাসি কমেন্ট কেমন দামে বিক্রি হচ্ছে আপনার কাছে? ভাই গোশের দাম, ভাই গোশের দাম। আচ্ছা গোশের দাম তাও তার মোটামুটি তাও সাতশো টাকা কেজি। সাতশো টাকা কেজি হিসাব করে বিক্রি হচ্ছে? আচ্ছা আচ্ছা এগুলো কি কয় দাঁত? এগুলো এগুলো দুই দাঁত। এগুলো দুই দাঁত। আচ্ছা এটা মাংস কতখানে আসতে পারে? তেইশ থেকে চব্বিশ কেজি আসবে শুধু মাংস। আর এটা 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 দুই দাঁতের? আচ্ছা এটা কতখানি মাংস আসবে? এটা চব্বিশ কেজি। এটা মনে হচ্ছে একটু বেশি আসে নাকি? এটা একটু বেশি আসবে মানে ওইটা তো আসলে দেখা যাচ্ছে পেট বড় কিন্তু এটা গায়ে মাংস বেশি মনে হচ্ছে। পঁচিশ কেজি হবে। পঁচিশ কেজি না? আচ্ছা আচ্ছা পঁচিশ কেজি হবে। পঁচিশ কেজি হবে। তাহলে ভাই দাম চাচ্ছেন কত ভাই? জোড়া দাম চাচ্ছেন না জোড়া দাম হচ্ছে? বত্রিশ তিরিশ দাম আছে মানে আপনার সারা বুঝতে পারছেন পনেরো হাজার টাকা পিস অথবা দেখা যাচ্ছে আপনার ষোলো হাজার টাকা পিস এরকম দাম হচ্ছে। এমনিতে বেসবুক কত হলে জিল্লু ভাই বলছেন কত জোড়া? পঁয়ত্রিশ হাজার হলে বেসবেন তাই না? পঁয়ত্রিশ হাজার টাকা হলে বেসবেন। কিন্তু আপনি দেখা যাচ্ছে সাতশো টাকা কেজি হিসাবে দেখা যাচ্ছে আপনার যে দাম হচ্ছে কেজি হিসেবে সে দাম হিসেবে মিলছে না। আচ্ছা আচ্ছা জিল্লু ভাই আপনার দেখা যাচ্ছে আপনি সবসময় তো খাসি ব্যবসাই করেন, পাঠি ব্যবসা করেন না? আচ্ছা আমাদের দেশে কোনো দর্শক আপনাকে ফোন দেয় যে আমাকে দুই দাঁত বা চার দাঁতের খাসি দেন বাসায় রাখবে, রেখে দেখা যাচ্ছে আগামী কুরবানিতে বিক্রি করবে, আপনি দুধ দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন। 01706। আচ্ছা 7414 25 7414 25 এটা আপনার নাম্বার? আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন। আচ্ছা সুপ্রিয় দর্শক, এই আপনারা যারা দেখা যাচ্ছে খাসি বাসা রাখতে চাচ্ছেন পাঁচটা দশ টাকা আগামী কুরবানিতে বিক্রি করবেন, তো জিল্লু ভাই এই হাটটিতে আসলে এই হাট না নাটোর জেলায় অনেকগুলো হাট করে, তো আপনারা যারা খাসি নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে দেখা যাচ্ছে ভাই মানে ওইভাবে দাম দর করে নেবেন, নিয়ে দেখা যাচ্ছে আপনারা খাসি কালেক্ট করতে পারবেন। ঠিক আছে ভাই ভালো থাকবেন। ভাই এগুলো পাঠি নাকি? দাম হচ্ছে কত দাম হচ্ছে ভাই জোড়া? এগুলো কি দাঁত দিছে? কয় দাঁত হয়েছে এটা? দুই দাঁত। আর ওইটা ওইটা আচ্ছা আচ্ছা মানে আপনি দাম চাচ্ছেন সাড়ে এগারো হাজার জোড়া?
আচ্ছা ভাই বলছে হলো কত কত বলছেন বড় ভাই? 6,500 টাকা ভাই জোড়া দাম বলছে। ভাই 11,000 টাকা দাম চাইছে। ভাই এটাকে পাঠিয়ে নাকি আপনার? হ্যাঁ খাসি দাঁত আছে ভাই? দুইটা দাম চাচ্ছেন কত? 9,000। আটের দাম বলছে ভাই? ঠিক আছে ভাই এই দুইটাই খাসি না? দুইটাই খাসি। দাঁত আছে ভাই? হ্যাঁ দাঁত আছে। কয় দাঁত করে? দুই দাঁত করে। সব দুই দাঁত না? আচ্ছা এই দুধ শুক্রদর্শক এই দুই দাঁতের কথাই আমি আপনাদেরকে বলি যে খাসি ছোট রাখা মানে ছোট নিয়ে পালা থেকে দুই দাঁতের মধ্যে নিলে 4-5 মাস দেখাচ্ছে রাখার পরে একটু ভালো খাবার খাওয়াইলেন সৌন্দর্য হবে। বাচ্চা নিলে ভাই অনেক সময় লাগে না? বাচ্চা নিলে দেখা যাচ্ছে যে আর বাচ্চা ভাব কাটতে 6-7 মাস লেগে যায়। এটা আসলে বোকামি একটা। যা খাবে তাই গায়ে লাগবে। এমনিতে জোড়া দাম হচ্ছে নাকি আপনার কাছে? কত বলছে জোড়া ভাই? 23-23। এটা মাংস কতক্ষণ আসতে পারে বলতে পারেন? 20-22 কেজি। আর এটা এটা 17 কেজি মতো। আপনি খাসির ব্যবসায় করেন? কতদিন হলো ব্যবসা করেন? মায়ের পেটে থেকে পরে আপনি ব্যবসা করেন তাই না? এমনিতে জোড়া তাহলে কত দাম হচ্ছে বললেন? সেই 23-23। এমনিতে বেচবেন কত হলে বলে দিচ্ছেন? 25,000 টাকা হলে বেচবেন তাই না? আচ্ছা 25,000 টাকা হলে বেচবেন। ঠিক আছে ভাই ভালো থাকবেন। আচ্ছা সুপ্রদর্শক আজকে হাটে আসলে দেখার মতো কিছু নাই মানে আমি বিগত দিনে আপনাদেরকে কস জাতের যে ছাগলগুলো ছিল উন্নত জাতের সেগুলো আসলে আমি বরাবর দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আজকে আপনাদের পাঠাও দেখাতে পারলাম না বা উন্নত কস জাতের ছাগলগুলো দেখাতে পারলাম না। তবে কস জাতের যে ভালো জাতের ছাগলগুলো এগুলো এই হাটে মোটামুটি কম উঠে, তবে যেগুলো উঠে আপনার রাম ছাগলের মধ্যে বড় কোয়ালিটি ছাগল। আর কস জাতের বলতে আহমদপুরে উঠে সকালে, আমি সকালে ওঠে আহমদপুর হাট শেষ করে আমি এই মুখরহাটে আসছি। আসলে দেখার পর দেখা যাচ্ছে হাটও চেঞ্জ হয়েছে, হাট আগে যেখানে ছিল এই লকডাউনের কারণে স্কুল মাঠে হাট বসিয়েছে, তো এটা থাকবে না, লকডাউন শেষ হলে আবার আগের অবস্থা ফিরে যাবে। সুপ্রিয় দর্শক, আমি ভিডিও শুরুতে আপনাদেরকে অনেকগুলো কথা বলেছি এবং ভিডিও শেষে আবারও কিছু কথা বলতে চাই যে আপনারা যারা আমার সত্যিকার অর্থে ভক্ত বা ফ্যান আছেন আমার দর্শক, তো তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে আপনারা যারা নাটোর থেকে ছাগল কিনে নিয়ে যাচ্ছেন বা বাইরে থেকে যে ছাগলগুলো কিনছেন সেই ছাগলগুলো মানুষকে দেখিয়ে যে একটু ছাগল সম্পর্কে ভালো জানে তাদেরকে দেখিয়ে অরিজিনাল জাত সম্পর্কে জেনে ছাগলগুলো কিনবেন, এবং নাটোর থেকে যে ছাগলগুলো আপনারা কিনছেন এবং কস জাতের ছাগলগুলো নিচ্ছেন বা বড়ো ছাগলগুলো নিচ্ছেন অরিজিনাল জাতের ছাগলগুলো নিচ্ছেন এগুলো যে জাতের কিনছেন সেই জাতগুলোই মানুষের কাছে বলার চেষ্টা করবেন, এর বাইরে মিথ্যে বলবেন না। কারণ আমি বিশ্বাস করি আপনাদেরকে যে আপনারা কখনও মানে মিথ্যা কথাটা অন্তত মানুষকে বলবেন না। আর এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে মাধ্যমে ছাগল কেনার পরে বিভিন্ন জাত তৈরি হয়েছে, এই জাতগুলো গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে, যার কারণে মানুষ আসলে অরিজিনাল জাত সম্পর্কে জানে না। ছোটো কান বড় কান মানে দেখা যাচ্ছে তোতাপুরীকে হরিয়ান, হরিয়ানকে তোতাপুরী, বিভিন্ন জাতের নাম ফেলে দিয়েছে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা অন্তত নাটোর থেকে যে ছাগলগুলো কিনে নিয়ে যাচ্ছেন অন্তত সঠিক যে জাত এবং সঠিক যে নাম সেই নামটা আসলে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগামীতে হয়তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।